আসসালামু আলাইকুম, অ্যান্ড্রয়েড হেলথ টিপসের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম। বন্ধুরা, বড় বড় মতো চলে আসলাম আপনার মাঝে নতুন একটি ট্রিক নিয়ে। আজকে কোনো অ্যাপসের রিভিউ না, আজকে দেখানো হবে কীভাবে পাসওয়ার্ড ছাড়া ফেসবুক লগ ইন করবেন। সেটা হচ্ছে, ধরুন আপনি জিএফ অথবা ভিএফ বিভিন্ন ধরনের মানুষের সাথে সেটিং করছে, তো সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে কী ধরনের সেটিং করছে তা দেখতে। তো সেক্ষেত্রে আপনি যদি বারবার পাসওয়ার্ডটা রিকভারি করেন তাহলে ও জেনে যাবে। আজকে আমি আপনাকে দেখাবো কীভাবে পাসওয়ার্ড রিকভারি ছাড়া তার এসএমএসগুলো দেখতে পারবেন। তো চলুন কথা না বলে কাজে চলে যাচ্ছি। সর্বপ্রথম বলে রাখি, আপনি আপনার ফোন থেকে আপনি জিএফের জন্য একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন। জিমেল অ্যাকাউন্ট খোলার পর আপনি ওই জিমেল অ্যাকাউন্টটা আপনার ফোনে জিমেইলে লগ ইন করে রাখবেন। সেটা হচ্ছে এরকম, তার মানে এই নয় আপনি রিকভারি করবেন, মানে আপনার জিমেল অ্যাকাউন্টে যদি আপনার ফোনে লগ ইন থাকে আপনি বারবার রিকভারি করে পাসওয়ার্ড জানতে পারেন, এরকম না সিস্টেমটা। ধরুন এখানে আমার একটা আছে যে দেখতে পাচ্ছেন আপনারা, কাজী জিহাদ 1996@gmail.com। তো সেটা আমার এখানে লগ ইন আছে অবশ্য, কিন্তু আমি এখন এই আইডিতে ঢুকবো, মানে এই আইডিটা মূলত এই নামের, মানে এই এই জিমেলটা দিয়ে যে আইডিটা খোলা এটাতে আমি ঢুকবো কোনোরকম পাসওয়ার্ড ছাড়াই। তো দেখাচ্ছি কীভাবে করবেন এটা। আপনার যদি অ্যাপে লাইটে অ্যাপসটি থাকে তাহলে অ্যাপ লাইটটি ইনস্টল করে নেবেন, আমার অবশ্যই ইনস্টল আছে। দেখুন এখানে এখন লিখব, ওই ইমেলটি লিখব এখানে, কথা হচ্ছে আপনি আপনি আপনার জিমেলে আপনি আপনার জিএফকে যে আপনার জিএফকে দিয়ে আপনি ফেসবুক আইডিটা খুলে দিয়েছেন, ওই আইডির ভিতরে আপনি যে জিমেলটা দিয়েছিলেন সেই জিমেলটি আপনার ফোনে লগ ইন আছে। তো সেক্ষেত্রে এরকম না যে আপনি তার রিকভারি করে পাসওয়ার্ড দিয়ে দেবেন, এরকম না। ধরুন এখানে আসার পর আপনি জিমেলটা দিবেন, দেওয়ার পর এখানে ধরুন আমি যে কোনো একটা আন্দাজে মানে পাসওয়ার্ড দিচ্ছি, দিয়ে তারপর লগ ইন দিচ্ছি। দেখুন লেখা হচ্ছে যে ইনকারেক্ট পাসওয়ার্ড, তো এটা আমি আবার দিচ্ছি অন্য একটা। সঠিক পাসওয়ার্ড দিলে কিন্তু আপনি লগ ইন হয়ে যাবে। তো আপনি সঠিক পাসওয়ার্ড জানেন আর আপনি রিকভারি করেন তাহলে কী করবেন, আপনি বুঝে ফেলবে, মানে আপনার জিএফএ বুঝে ফেলবে যে আপনি যে ইয়ে করছেন পাসওয়ার্ডটা রিকভারি করছেন। তো সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইউ ক্যান ট্রাই টু লগ ইন ইন অটোমেটিকলি ইউজিং দ্য গুগল অ্যাকাউন্ট অন ইউর ফোন। এটাতে আপনি লগ ইনে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যে 100% আপনার লগ ইন হয়ে গেছে। তো সেক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে আপনার পাসওয়ার্ডটা রিকভারি করতে হবে না, আর পাসওয়ার্ডটা ইয়ে করতে পাসওয়ার্ডটা রিকভারি করতে হবে না এক নম্বর, আর দুই নম্বর কথা সে বুঝতে পারবেন যে আপনি যে লগ ইন করে তার এসএমএসগুলো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আশা করি এই ট্রিকটি আপনার ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এখনই, আর যদি পূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।